আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো এখানে আমি কবুতরকে খাবার দিলাম, ওদের খাবার শেষ হয়ে গিয়েছিল, তো খাবার দিয়ে দেখছি কিভাবে ওরা খাচ্ছে। তো কালকে কিন্তু একেবারেই খাইনি, শুধু খাবার নষ্ট করেছে, তো আজকে আবার ঠিকঠাক খাচ্ছে। আসলে জায়গা নতুন, তো এই কারণে হয়তো ওদের একটু আনিজি ফিল হচ্ছে। আর সব কিছু মিলে আমরা কিন্তু খুব বেশি এক্সাইটেড থাকি, কারণ আমরা তো আগে কখনো কোনো পাখি পালিনি। এই প্রথম, যখন কিছু মাস আগে আমরা এই সাদা পাখিটা প্রথম আমাদের বাসার রুমের সামনেই পেয়েছিলাম রাতেরবেলা, তো সের পরে ওটা জোর মিলিয়ে একটা পাখি নিয়ে এসেছি। তারপরে আবার দুটো পাখি একজন সেল করলো, ওখান থেকে আবার দুটো পাখি নিলাম। তারপরে হঠাৎ করে কবুতরের একটা খুব আশা হলো যে কবুতর পালবো, তো দুটো কবুতর নিয়ে এসেছি। তো ভালো ছিল সব কিছুই, আমরা এপাশ থেকে চেঞ্জ করে এপাশে নিয়ে এসেছি। তো একটু পরে না একটু শব্দ হলো, এসে দেখে খাবারটা ফেলে দিয়েছে। আর সবচেয়ে ভয়ানক খুশির বিষয়, আমার কবুতর ডিম পেড়েছে। আমি আসলে ডিম পাড়াই এতদিন, উপরে পাখিগুলো একটাও ডিম পাড়েনি, আমার মনটা খুব খারাপ ছিল। তো কবুতর ডিম পেড়েছে, আমার এত বেশি খুশি, আমরা সবাই খুশি, তো দেখে খুব আনন্দ হলো। আমার আসলে অনেক দিনের একটা শখ পূরণ হয়েছে যে আমার খাঁচার ভিতরে পাখি ডিম পারবে, আর ডিমটা পরে ছানা দিবে। আর এই পাখিগুলো হাঁড়িতে ঢোকা দেখে আমি কিন্তু খুব খুশি হয়েছিলাম, ভেবেছিলাম ওরাও বোধহয় ডিম পারবে, কিন্তু দেখছি না, ওরা শুধু খেলাধুলা করার জন্যই হাঁড়ির ভিতরে ঢুকছে আর বেরোচ্ছে। যাক, তাও আমার ভালো লাগে দেখতে ওরা যেভাবে খেলাধুলা করে। তো সব কিছু মিলে আজকে কিন্তু মনটা খুব ভালো, আমার কবুতর ডিম পেড়েছে। তো চলে আসলাম রান্নাঘরে, আমি রুটি বানাবো, দুটো রুটি বানাবো, আমি আর আমার মেয়ে। এখন আপাতত সকালবেলা ও আর আমি এখন ঘুম থেকে উঠে গেছি, একটুখানি চা দিয়ে দুটো রুটি খাবো, তারপরে আমি নাস্তা বানাবো। তো এই যে আমার রুটি কিন্তু হয়ে যাচ্ছে, আমি আর আমার মেয়ে দুজনে চা দিয়ে রুটি দুটো খেয়ে নিব, তারপরে দেখি আজকে সকালে নাস্তায় কী বানানো যায়। চা আর রুটি খেয়ে আমি চলে আসলাম, বেশ অনেকগুলো রসুনের কোয়া আমার ছাড়ানো ছিল, এগুলো খোসা ছাড়ানো না, আমি এগুলো টেলে নিচ্ছি। এভাবে টেলে আপনারা ভর্তা করবেন, যে কোনো ভর্তা খুব আঠালো হবে আর এত বেশি টেস্ট হয় এভাবে রসুনটা টেলে নিলে খোসা সহ। আর একটু মরিচ টেলে নিব আমি রসুনের ভর্তা আর করব, সাথে আরও করে নিব আমি মৌসুমি ভর্তা, সাথে আর একটু করব আমি, দেখি কি ভর্তা করা যায়। তো এখানে আমি সরিষা ভর্তা করে নিব। তো এর জন্য এখানে বেশ কিছু শুকনা মরিচ আর রসুন আমি টেলে নিয়েছি, রসুনটা টালার পরে কিন্তু খোসা ছাড়াতেও বেশ সহজ হয়। আর এটার যে কি টেস্ট সেটা যারা বানিয়ে খেয়েছেন তারা তো জানেন, আর প্রচুর আঠালো হয়, এজন্য বেশি ভালো লাগে, ঘ্রাণটাও ভালো আসে। তো এই যে আমার মেয়ে ছোট ছোট হাতে আমাকে কিন্তু হেল্প করার চেষ্টা করছে, আর তার একটা খুব অভ্যাস হয়ে গেছে, আমার প্রতিটা কাজে সে আসে এবং এসে আমাকে একটু হলেও একটু টাচ করে যায় কাজটা, যে সে শেখার চেষ্টা করে বা সে এটাকে খেলা হিসেবে বেছে নিয়েছে, কারণ আসলে খেলার জন্য তো সেরকম কোনো মানুষ পায় না। তো সারাদিনই তো আমি কাজের মধ্যে থাকি, ওই কাজ নিয়েই নাড়াচাড়া করতে করতে এভাবেই খেলা করে। এই যে ও কিন্তু রসুনের একটা কোয়া ছাড়িয়ে ফেলেছে মাশাল্লাহ। আর এই যে আমি আস্তে আস্তে এগুলো খোসাগুলো ছাড়িয়ে নেব, এগুলো কিন্তু ছাড়ানো খুব সহজ। আর এরপরে আমি দুই রকমের ভর্তা করে নেব আর একটু খুদের ভাত রান্না করব।
সকালে খাওয়া দাওয়া শেষ করে আমি 11টার দিকে রান্নার জন্য চলে এসেছি। এখানে একটু সিম ছিল, সিম দিয়ে আলু দিয়ে একটু ভাজি করেছি, আর এখানে আমি পাঙ্গাস মাছ ভোনা করব। আর সকালে কিছু ভর্তা রয়ে গেছে, এই দিয়ে আজকে আমরা দুপুরে খাবারটা খাবো। দুপুরে খাবারটা খেতে খেতেই কিন্তু আমি ব্লগটা এখানে শেষ করব আর বিদায় নিয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আগামীকাল চলে আসবো আর একটা ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।